তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির চতুর্থ দিন আজ। গত তিন দিনে মোট 56টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। সকাল থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসা প্রার্থী সমর্থকরা ভিড় জমায় ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে। এ সময় নিজ নিজ প্রার্থীর পক্ষে স্লোগান দেন তারা। তবে করোনা সংক্রমণের কারণে দলীয় কার্যালয়ে সীমিত পরিসরে প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। ঢাকা 14 ও সিলেট 3 আসনের উপনির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসেন প্রয়াত আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, মাহমুদ উসামা চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী। এছাড়া কুমিল্লা 5A প্রয়াত আব্দুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোভান খসরু মনোনয়নপত্র জমা দেন। এলাকাবাসীরা চেয়েছে যে খসু ভাই নাই আপনারা, কিন্তু আপনি ভাবি আপনি হাল দেন, আমি আপনাদেরকে আপনাকে আমরা বিশ্বাস করি, আপনি আপনার সে যোগ্যতা আছে, আপনি এটা ধরে থাকতে পারবেন। আমি এইটাই আশা করি, যদি আমি নমিনেশন পাই ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে পাস করান, তাহলে ওনার অসমাপ্ত কাজগুলো আছে যা, তা আমি যাতে করতে পারি। আমি আসলাম সাহেব যে পথে হেঁটেছে, জাস্ট সব কিছু সাজানো, আমি জাস্ট ওই জিনিসটা ধারাটা রক্ষা করব।